করিন বারবার তওবা করেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন তবা নিয়মিত করতে থাকেন এবং তবাকে ঠিক রাখার চেষ্টা করেন এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনি কারীমের এক জায়গায় ارشاد করেছেন সূরা বাকারা 222 নম্বর আয়াতে فاذا تطهر نفأتوهن من حيث امركم الله ان الله يحب التوابين ويحب المتطهرين নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া ভালোবাসেন তাওয়াব তা এবং এর অর্থ হলো তবাকারী আর মানে হলো যে অনেক বেশি তওবা করে অনেক ভালোভাবে তবা করে যার ভিতরে মাত্রায় আছে তাকে বলা হয় কি তাউ সাধারণ তবা করে অন্যায় হলো অন্যায় থেকে ফিরে আসলো আল্লাহর দিকে এ লোক তায়েব হলেন আর তা হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি সারাক্ষণ তওবা করে তবা তার নেশা তার পেশা তার অন্যতম কাজ অন্যতম দায়িত্ব সব সময় তবা করতেই থাকে কখনও তবা করতে পিছপা হয় না বেশি বেশি তবা করে এবং সঠিকভাবে তবা করে এই ব্যক্তিকে বলা হয় তাওয়াব যেমন আরবিতে সায়ক বলা হয় সাধারণ ড্রাইভারকে আর সওয়াক বলা হয় যার কাজ হলো সারাদিন ড্রাইভিং করা পেশাই হলো তার গাড়ি চালানো তাকে বলা হয় সওয়াক খাদেম বলা হয় সেবককে যে খেদমত করে তাকে বলা হয় খাদেম সাধারণ সেবককে আর সেবা করা এটাই তার পেশা এটাই তার কাজ সারাক্ষণ সে সেবা করে বেড়ায় এই ব্যক্তিকে বলা হয় খাদ্দাম বা খাদ্দামা মেয়ে হলে প্রিয় বন্ধুগণ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি সাধারণভাবে তবা করলো এই ব্যক্তিকে তায়েব বলা হয় আর যে সব সময় তবা করে তবা করতেই থাকে সারাক্ষণ তবা করতে থাকে সারাক্ষণ ফিরে আসতে থাকে এই ব্যক্তিকে বলা হয় তাওয়াব আর এই তাওয়াব ব্যক্তিকে আল্লাহ সুমাতালা কি করেন ভালোবাসেন প্রিয় ভাই শুধু আল্লাহ সুমাহাতালাই ভালোবাসেন তা নয় বান্দাও এ ধরনের ব্যক্তিকে ভালোবাসেন কোনো লোক অন্যায় করেছে অন্যায় করার পরে যদি ফিরে এসে আপনার কাছে বলে যে ভাই সরি আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও আমি খুবই লজ্জিত যে আমার দ্বারা এই ভুলটি হয়ে গেছে আপনি কি ওই লোকটিকে ভালোবাসবেন না তার এই আচরণের কারণে যে সে তার ভুল বুঝতে পেরে আপনার কাছে মাপ চেয়েছে আপনার কাছে ফিরে এসেছে যে ব্যক্তি গোয়ার তুমি করে ফিরে আসেনি ওই ব্যক্তির তুলনায় এই ব্যক্তির প্রতি আপনার অনেক ভালোবাসা হবে না কোনো কোনো ক্ষেত্রে বরং অন্যায় না করলে যে ভালোবাসা তৈরি হতো অন্যায় করার পরে ভুল স্বীকার করে ফিরে আসার পর তার চাইতে হয় তৈরি প্রিয় ভাইয়ের আমার আল্লাহমাদা তবা আমলটিকে অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি পছন্দ করেন এত বেশি ভালোবাসেন যে বান্দা যখন অন্যায় কাজ করার পরে তবা করেন ফিরে আসেন ভুল থেকে শোধরা নিজেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন তখন আল্লাহ সুমাতালা একজন মানুষ জীবন ফিরে পেয়ে যে আনন্দিত হয় তার চাইতে বেশি আনন্দিত হন আল্লাহ সালা আমাদের সবাইকে তবাকারীদের ভিতরে সামিল হওয়ার করুন প্রিয় ভাইয়েরা আমার মানুষ মাত্রই ভুল ত্রুটি হবে বনি আদম হত্যা সকল আদম সন্তানী ভুল ত্রুটি এবং অপরাধ তাদের দ্বারা কম হতে থাকে সবসময় ভুল ত্রুটি আমাদের দ্বারা হয় আর এই ভুল ত্রুটি হওয়া মানুষগুলোর ভেতরে আবার সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তি ইন ওখায় যারা ভুল হওয়ার পরে ওই ভুলের পরে অটল থাকে না বরং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপছে ফিরে আসে ফিরে এসে সে অটল থাকার চেষ্টা করে যে না আর যেন এই কাজটি আমার দ্বারা দ্বিতীয়বার না হয় এ হলো তাওয়াব ব্যক্তির গুণ ব্যক্তির গুণ সে আর যেন ওই ভুলটা না হয় সে চেষ্টাটা করে তারপরেও যদি আবার কখনো হয়ে যায় বসে থাকে না সঙ্গে সঙ্গে আবার কি করে চাইতে থাকে আর যত বেশি চায় আর ফিরে আসে আল্লাহর কাছে তত বেশি সে আল্লাহর কি হয় প্রিয় পাত্র হতে পারে আল্লাহ তাহলে আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন প্রিয় ভাই তবার মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবী আলাম বলেছেন যে ব্যক্তি ভুল করার পরে অন্যায় করার পরে তবা করে ফিরে আসে আল্লাহর রহমতের কোলে আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাশীল আমার ভুলের চাইতে তোমার ক্ষমার পাওয়ার অনেক বেশি তুমি আমাকে ক্ষমা করলে তোমার কিছুই হারানো লাগবে না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও লজ্জিত হয়ে যখন অপমানিত হয়ে নিজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চায় নির্জনে একাকি লজ্জা করে ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে আর করবে না প্রতিজ্ঞা করে এই ব্যক্তি অন্যায় যে করেছে সে অন্যায়ের চিহ্নটুকু পর্যন্ত আল্লাহ ব্যক্তির মুছে দেন সে যেন গুনাহি করে নাই এরকম নিষ্পাপ করে দেন যদি সে আল্লাহর কাছে কি করে সঠিকভাবে তবা করে ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে তবাকারিদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন শুধু তবাকারি নয় বরং তাও কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন